করতে আমরা স্বল্প পরিমাণ লাভে, মানে খুব সামান্যতম লাভে যাতে কাস্টমার সুযোগটা পায় সেই জন্য আমরা এখান থেকে ডিসকাউন্ট দিতেছি। এটার ডিপটা নিচে ডয়ার সিস্টেম এবং প্রতিটা ডয়ারে চারটা ডয়ার আছে, প্রতিটা ডয়ারই আপনার ইউজ করতে। পোর্শনটা দেখছেন দরজাটা হলো গ্লাসের, গ্লাস ডোর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে আবারও চলে এসেছি রূপালী ইলেকট্রনিক্স এই শোরুমটাতে। তো তার আগে আমি এখানকার কার্ডটা একটু শো করে দিচ্ছি। এটা হচ্ছে রূপালী ইলেকট্রনিক্সের কার্ড, এটা দুটা ব্রাঞ্চ আছে। তো আমি আছি সেকেন্ড ব্রাঞ্চে, যেটা হচ্ছে আকবর ট্রেড সেন্টার, ব্যাংক এশিয়া, ফার্স্ট ফ্লোর, শিববাড়ি মোড়, জয়দেবপুর, গাজীপুর। এখানে যে ডিটেলসটা আপনারা দেখছেন সেটা আপনারা আমার কমেন্টের পিন পোস্টে এবং আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ঠিক আছে। তো আজকে আমি এখানে যে কালেকশনটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ভিশানের কিছু ফ্রিজের কালেকশন আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সামনে দেখতেই পাচ্ছেন, সেজন্য বড় বড় মতো আমাদেরকে হেল্প করছে ভাই। আপনার নাম? জি, আমার নাম হলো মোহাম্মদ জাকির হোসেন তারে। আপনারা আমার সামনে যে ফ্রিজটা দেখতেছেন ভিশানের, এটা হলো ভিশানের মডেল হলো VIS 222। মডেলটা আমরা একটু, মডেলটা হলো VIS 222। আচ্ছা, আই মিন এটা আমরা বলি 222 লিটার ক্যাপাসিটি, 50-50 ফ্রিজ। এটার উপরে হলো ডিপ চেম্বারটা হলো উপরে, এটা হলো ডিপের অংশটুকু আপনারা দেখতেছেন। আর এটা হলো নর্মাল, আমরা যেটা বলি নর্মালের, এখানে ডিমের কেস আছে রাখার জন্য এবং চাবি আছে। আর এটার আমরা ওয়ারেন্টি দিচ্ছি হলো আপনার 10 বছর, এটার আপনার ওয়ারেন্টিটা পাচ্ছেন হলো আপনার 10 বছর পাচ্ছেন। একটা ওয়ারেন্টি পাবেন কম্প্রেসার, 10 বছরের ভিতরে যদি কম্প্রেসারটা নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কোম্পানি আপনাকে নতুন দিবে। আর যে কোনো পার্টস যদি নষ্ট হয় সেক্ষেত্রে পার্টস পাবেন 4 বছর। এবং এটা হোম সার্ভিস, এটা আমাদের এই রূপালী ইলেকট্রনিক্স টু আকবর ট্রেড সেন্টারের শাখা থেকে যদি কিনেন, তারপরেও যদি দেখা গেছে কোনো কারণে আপনি অন্য ডিস্ট্রিক্টে চলে গেলেন, সেই ক্ষেত্রে সেখানেও আপনার হটলাইনের মাধ্যমে আপনার সার্ভিস পাবেন। আমাদের এই হটলাইন এখানে ওয়ারেন্টি কার্ডের মধ্যে দেওয়া আছে, এই যে 0800 এবং 7টা 7 দিয়ে আপনি কল করার পরে আপনার ফ্রিজের টেকনিশিয়ান আপনার বাসায় যোগাযোগ করবে ন্যূনতম 72 ঘন্টার ভিতরে। আর এই যে ফ্রিজটা আপনারা দেখতেছেন এটার মধ্যে কয়েকটা কালার আছে। আমার সামনে যেটা দেখছেন এটা হলো লোটাস মেরুন বলি আমরা, এই কালারটার নাম লোটাস মেরুন। এবং এটার উপরে ডেকোরেশনটা দেখছেন দরজাটা হলো গ্লাসের, গ্লাস ডোর, এটা হলো গ্লাস ডোর। আর এটার মধ্যে আরেকটা কালার আছে যেটা আমরা বলি ব্লু পেনু, ব্লু পেনও আর একটা কালার আছে এবং পার্পেল রেড ফ্রেমের কালার আছে। আর এটার MRP প্রাইস আছে আপনার যদি সার্চ দিয়ে দেখেন ভিশানের ওয়েবসাইটে ঢুকে 28,800 টাকা, সেক্ষেত্রে এখান থেকে আমরা আপনাদেরকে 10% ডিসকাউন্ট দিব। আগামী কিছুদিন পরে কুরবানি আসতেছে, কুরবানি উপলক্ষে আমাদের এই শাখা থেকে যদি আপনার ফ্রিজটা কিনেন সেক্ষেত্রে 28,800 টাকার উপরে আপনার 10% ছাড় পাবেন, কিন্তু নগদে কিনতে হবে। সেক্ষেত্রে এটার দাম আসলে 25,980 টাকার মতো আসে আর কি, আমি 26,000 টাকা আসবে এটা ফ্রিজটার দাম, 26,000 টাকা। গাজীপুর জেলা জয়দেবপুর আমরা ব্যবসা করতেছি, আমাদের একটা সুনাম আছে এবং আমরা যেহেতু ভিশানের ডিলার এবং দেখা গেছে সেই কারণে কাস্টমারের সুবিধার্থে এবং আমাদের গ্রাহকদের সুবিধার্থে আমরা স্বল্প পরিমাণ লাভে, মানে খুব সামান্যতম লাভে যাতে কাস্টমারের সুযোগটা পায় সেই জন্য আমরা এখান থেকে ডিসকাউন্ট দিতেছি। নর্মালি যে আপনার 28,800 টাকা থেকে আসে, আমার এই ডিসকাউন্ট দেওয়ার উদ্দেশ্যটা হলো আমার প্রতিষ্ঠানটা বা আমাদের এই যে রূপালী ইলেকট্রনিক্সটা আছে এটা যাতে আস্তে আস্তে ধীরে ধীরে সারা বাংলাদেশে ছড়িয়ে যায়, যে না একটা প্রতিষ্ঠান আছে এখান থেকে আমি যদি একটা প্রোডাক্ট কিনি, যে ধরনের প্রোডাক্টে কিনি না কিনি ইলেকট্রনিক্স সেখান থেকে আমি ন্যূনতম পরিমাণ কষ্টে আমি এখান থেকে কিনতে পারবো। আচ্ছা, আমরা নেক্সট মডেলে চলে যাব ভাইয়া। জি, আমরা একটা নেক্সট মডেলে চলে যাব। এটা দেখছেন গ্লাস ডোর, এটা হলো 238 লিটার মডেল, এটা মডেল বলে VIS 238 এটার মডেল এবং এটা মডেল। আর এটা হলো এটা ডিপটা হলো নিচে, ডয়ার সিস্টেম, অনেকে ডয়ার খোঁজে যে আলাদা আলাদা তারা ইয়ে করবে। আচ্ছা, নর্মাল উপরে? জি, এটা নর্মাল উপরে, এটার ডিপটা নিচে, ডয়ার সিস্টেম এবং প্রতিটা ডয়ারে 4টা ডয়ার আছে, প্রতিটা ডয়ারই আপনার ইউজ করতে পারতেছেন। এই যে দেখেন খোলা যায়,
এটা এই যে ডয়ারগুলি দেখেন এক একটা ডয়ারের সাইজ এই যে হ্যাঁ যে চারটা ডয়ার এটা হচ্ছে 238 লিটার জি হ্যাঁ এটা এবং এটার মধ্যে এই ভিশনের ফ্রিজের গুলিতে আবার একটা সুবিধা হলো এই ফ্রিজগুলিতে আর 600 এ গ্যাস ইউজ করা হয়েছে যেটা বলা হয় এই যে আর 600 এ গ্যাস জি আর 600 এ গ্যাস ইউজ করা হয়েছে এবং কপার কন্ডিশনার এই যে 100% কপার কন্ডিশনার এবং হলো ফুড গ্রেড প্লাস্টিক এটা প্লাস্টিক কাজ ইউজ করা হয়েছে ফুড গ্রেড প্লাস্টিক এবং ফাস্ট ফ্রিজিং হওয়ার সুবিধার্থে দেখা গেছে আপনার দুইটা সুবিধা হচ্ছে একটা সুবিধা হলো কম্প্রেসারের উপরে চাপ কম আসবে এবং কারেন্ট বিল কম আসবে এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গ্যাসকেট বলা হয় এই যে এটাকে গ্যাসকেট বলা হয় এই গ্যাসকেটটা অ্যান্টিব্যাকটেরিয়াল এখানে কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করবে না ব্যাকটেরিয়া যদি এখানে আক্রমণ না করে তাহলে সেক্ষেত্রে খাবারেও আক্রমণ করতে পারবে না এই ফ্রিজটার সুবিধাটা হলো এই সুবিধাগুলি আপনি পাচ্ছেন এবং এটা ইনপুট পাওয়ার হলো 89 থেকে 95 ওয়াট সব বেশিরভাগ ফ্রিজের সাইজ অনুযায়ী আসলে ওয়াটটা কম বেশি হয় আপনি যদি একটু বড়তে যাবেন সেই ক্ষেত্রে আর একটু বাড়বে নর্মালি আপনার 89 থেকে 95 এই রেঞ্জের ভিতরেই থাকে এটা আছে হলো ভিশনের ভিআইএস 240 মডেল এটা মডেল হলো 240 এটা হলো উপরে ডিপ এটা উপরে ডিপ এই অংশটুকু উপরে ডিপ এটা ডিপ এটা থাক আছে তিনটা থাক আছে এবং এটা নিচে হলো নর্মাল এটা জি নিচে হয়েছে নর্মাল এটার প্রাইস আছে হলো নর্মালি আমাদের যে কোম্পানি আমাদেরকে যে প্রাইস দিচ্ছে এটা আমার প্রাইস আছে হলো গা 29,800 টাকা এটাও 29,800 টাকা এখান থেকে এটা 29,800 টাকা এটা থেকে এখান থেকে আপনার 10% ডিসকাউন্ট পাবেন এটা সবগুলি আপনার দেখবেন এই স্টিকারটা পাবেন এবং এই মনোগ্রামটাতে বিস্তারিত সব লেখা আছে ভিশনের কি কি আপনার একটা ইউজ করতে পারবেন কিভাবে করতে পারবেন সব বিস্তারিত লেখা আছে এখানে আচ্ছা ঠিক আছে তো আপনারা যারা ইয়ে করতে চান একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে এটা কত লিটার ছিল এটা 240 লিটার আচ্ছা এই হচ্ছে 240 লিটার এটার মধ্যে কালার আছে কয়েকটা কালার হয় আরও অন্য অন্য কালারও আছে যেমন এটা আপনি দেখতেছেন যেটা এটা হইল রেড ব্লুমিং বলি আমরা তারপর লোটাস মেরুন আছে চারি ব্লু আছে মিরর পার্পল আছে এগুলো সব কিছু গ্লাস ডোর জি গ্লাস ডোর ঠিক আছে এটার প্রাইসটা বলে দিয়েছে এটা জি 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 10% এখন আমরা কত লিটার এটা হলো 262 লিটার ভিশনের আমরা একটু উপরেরটা দেখে নেই এটা হচ্ছে 262 লিটার জি জি ঠিক আছে এটা হচ্ছে নেভি ব্লু কালার একটা ঠিক আছে আমরা এখন ভিতরে দেখব এটা হলো নিচে নর্মাল জি এটা নিচে নর্মাল হ্যাঁ আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নিচে নর্মাল এবং উপরের পোর্শনটা দেখেন বেশ বড় ঠিক আছে এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে ডিপ ঠিক আছে আচ্ছা এটা 10% ডিসকাউন্ট দিয়ে 262 লিটারের এই ফ্রিজটা পাবেন 30,000 টাকা ঠিক আছে এটা হচ্ছে গ্লাস ডোর এগুলো তো সব ফ্রস্ট সব ফ্রস্ট ফ্রিজ সব ফ্রিজ সবগুলো ফ্রস্ট ফ্রিজ বাংলাদেশের আবহাওয়া এবং কারেন্টের সাথে যে মানানসই করে তৈরি করা হয়েছে এবং এটা যে এখানে যে ক্ষতিকর একটা গ্যাস থাকে আমরা বলি সিএফসি সেই গ্যাসটা ইউজ করা হয় নাই এই ফ্রিজে এটা সিএফসি ফ্রি এই ফ্রিজগুলি আপনার ভিশনের ফ্রিজগুলি সিএফসি ফ্রি ফ্রিজ এবং যেহেতু বাংলাদেশে কারেন্টের একটা সমস্যা থাকে অনেক সময় দেখা গেছে অনেক গ্রামে বা অনেক শহরে দেখা গেছে অনেক সময় কারেন্ট থাকে না সেই ক্ষেত্রে ফর্স ফ্রিজটা বা ভীষণ নিয়ে আসছে এই কারণে যাতে আপনার কারেন্ট যদি দীর্ঘক্ষণ যদি নাও থাকে সেই ক্ষেত্রে ডিপে যে খাবারগুলি রাখা হয় যে মাছ মাংস সেটা যাতে গলে না যায় এর জন্য এটা ফ্রস ফ্রিজ হিসাবে আনা হয়েছে আচ্ছা ঠিক আছে তো আমরা মানে ইন ডিটেইলস আমাদেরকে ভাইয়া বলে দিয়েছে এটা কিন্তু 10 বছরের মধ্যে 10 বছরের মধ্যে আপনার কম্প্রেসার আপনি নতুন পাবেন আর স্পেয়ার পার্টসগুলি পাবেন 4 বছর সার্ভিস পাবেন হলো 5 বছর এবং হোম সার্ভিস
আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন, আপনার এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে হটলাইনের নাম্বার, এই হটলাইনে আপনি ফোন করলে আপনার বাসায় 72 ঘন্টার ভিতরে আপনার টেকনিশিয়ান আপনার সাথে যোগাযোগ করবে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, আমরা আজকে দেখে নিলাম বিশানের কিছু ফ্রিজের কালেকশন। আর যারা ভাবছেন যে আমরা একটু কম প্রাইসের মধ্যে ভালো কিছু ভালো কোনো ফ্রিজ নিতে চাচ্ছে, তারা অবশ্যই চলে আসবেন এই শোরুমটাতে। হ্যাঁ, আর ওনাদের এখানে কিন্তু বেসিক্যালি শোরুমের থেকে এখানে অনেকটাই কম, অন্যান্য শোরুম থেকে অনেক আপনার কম পাবেন, অনেক কম পাবেন। ঠিক আছে, তো আপনারা অবশ্যই আমার ডেসক্রিপশন থাকা নাম্বারে এবং কমেন্টের পিন পোস্টে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে ওনার আপনাদেরকে হোম সার্ভিসটা দিয়ে আসবে। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন, যদি কেউ ধরেন এখান থেকে আমার ভিডিও দেখে ধরেন অন্য জেলায় করলো, সেই ক্ষেত্রে আপনাদের ইয়েটা কি থাকবে, মানে ডেলিভারি চার্জ? ডেলিভারি চার্জটা আসলে এইটা দুইটা মাধ্যম আছে, একটা মাধ্যম আছে যদি আপনার কালার চয়েস করে এবং পেমেন্ট করেন এখানে, আমরা চেষ্টা করব যে আমাদের যে জেলায় শোরুম আছে সেখান থেকে এটাকে ডেলিভারি দেওয়ার। আর যদি এটা সিস্টেমটা না হয় সেক্ষেত্রে কাস্টমার এটার চার্জটা বিয়ার করবে, কুরিয়ার সার্ভিসের চার্জটা কাস্টমার বিয়ার করবে। গাজীপুরের মধ্যে হলে আসলে কেরিং চার্জটা কাস্টমারের বিয়ার করার নিয়ম, প্রতিটা প্রতিষ্ঠানই আপনার দেখা গেছে ফ্রিজের ক্ষেত্রে কেরিং চার্জটা কাস্টমারকে বিয়ার করতে হয়, কারণ যেহেতু আপনি 10% ডিসকাউন্ট পাচ্ছেন সেই ক্ষেত্রে আর এখানে আর আমরা কেরিং চার্জের সুযোগটা আমরা কাস্টমারকে দিচ্ছি না আর কি। আর যদি 10% ডিসকাউন্ট না থাকতো সেক্ষেত্রে আমরা কেরিং চার্জটা দিতাম। আমরা ইন ডিটেল জেনে নিলাম, আপনারা সবাই মানে যারা ফ্রিজের কথা চিন্তা ভাবনা করছেন যে একটা ফ্রিজ নেব এবং সেটা সীমিতর মধ্যে ভালো কিছু থাকবে, আপনারা অবশ্যই এই শোরুমটাতে, এই শোরুমে আমার ভিডিওতে থাকা নাম্বারটাতে আপনারা যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। Hey there, subscribe to my channel and also press this bell icon.